যোগ করছি। কিসে যোগ করছি? না, আমাদের প্রতিদিনকার জীবনযাত্রায়, প্রতিদিনকার কর্মপদ্ধতিতে আমরা কিছু জিনিস অ্যাড করছি, যোগ করছি, যা আমাদের শরীর, মন, আমাদের সমস্ত কিছুকে ভালো রাখতে সাহায্য করবে। তো এই যে জায়গাটা, এটা যদি দেখা হয়, এটা কিন্তু একেবারে আমাদের একটা দেশের, আমাদের নিজের ভারতবর্ষের মাটিতে তৈরি হওয়া একটি বিষয়, যেটা কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমরা কেন বলছি ইন্টারন্যাশনাল ডে। এটা কিন্তু সারা আন্তর্জাতিকভাবে, সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে যে যোগার একটা আলাদা জায়গা রয়েছে, ভূমিকা রয়েছে। এবং আমরা দেখেছি বিভিন্ন আলোচনায়, পত্রপত্রিকায়, যে বিদেশেও কিন্তু যোগা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় এবং সেইভাবে পরিচালনা করা হয়। কারণ এর মধ্যে যে বেনিফিটগুলো আছে, যে সুবিধেগুলো আছে, সেগুলো কিন্তু খুব সহজেই আমরা নিতে পারি। আমরা মানুষ, আমরা এই সুবিধাগুলো নিতে পারি, আমাদের নিজেদের জন্য নিতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিতে পারি। এবং এটা এমন একটা জিনিস, এটা আপনাকে কিনতে যেতে হবে না এই সুবিধাটা নিতে গেলে। এটা আপনি আপনার নিজের যে চেতনা, সেটা দিয়েই আপনি তৈরি করতে পারেন। প্রতিদিনের মধ্যে, অভ্যাসের মধ্যে থাকলে পরে আপনি কিছু জিনিস আপনার মধ্যে যোগ করতে পারেন। বোঝাতে পারলাম? তাহলে যোগা মানে কোনো একটা, এটা কোনো একটা রিলিজিয়াস ব্যাপার নয়, মানে পুজো আর্চা এইসব টাইপের নয়। কিন্তু এটা হচ্ছে যে আমরা আমাদের শরীর, মন, আমাদের সারা যে সমন্বয়ের কাজ, তাতে কিছু যুক্ত করছি, আমরা নতুন কিছু অ্যাডিশন করছি, যাতে আমরা কিছু ভালো থাকার দিকে এগিয়ে যেতে পারি। ঠিক আছে, বোঝাতে পারলাম জিনিসটা? তো সুতরাং এটার প্রতি যদি আমরা একটু মনোযোগী হই, যদি আমরা একটু এটাকে মাথায় রেখে কাজ করি, প্রতিদিনের কাজ, একদিনে অনেক একটা বড় লাভ আমরা দিতে পারবো না। ছোট ছোট করে যদি আমরা জিনিসটাকে ভেবে নিয়ে আমাদের নিজেদের জন্যে এবং আমাদের বাচ্চাদের জন্য এটাকে শুরু করতে চাই, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি এটা কিন্তু আমাদের অনেকগুলো সুফল দেবে। তো যেই সুফলটাই আমরা আমাদের প্রতিদিনকার কাজকর্মে যোগ করে ফেলতে পারবো, এবং আপনাদের যে ফিজিক্যাল হেলথ, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য আমরা বুঝি সকলে, শরীর সুস্থ আছে, মানসিক স্বাস্থ্য হচ্ছে মন সুস্থ আছে, এবং শরীর মনের সংযুক্ত যে অবস্থা, সেই সমস্তটাই একটা সুস্থতার দিকে যায় যদি আমরা এই একটা অভ্যাসের মধ্যে নিজেদেরকে বেঁধে রাখতে পারি। তো সুতরাং এখানে হচ্ছে যে এটা একটা এমন টেকনিক যার মাধ্যমে আমরা কি করতে পারি, যেখানে আমরা খুব সাধারণ উপায়ে আমরা জগতের বিভিন্ন কাজের সাথে নিজেদের শরীর এবং মনকে যুক্ত করে রাখার প্রয়াসের দিকে অগ্রসর হতে পারি। এবং এটা কি হচ্ছে যে আমাদের, আমরা যখন এই ধরনের কাজের মধ্যে যুক্ত হচ্ছি, তখন কিন্তু আমরা যে একটা টোটাল ইউনিভার্সের একটা অংশ, সেটা কিন্তু আমাদের মধ্যে একটা বোধের সৃষ্টি করছে। মানে আপনাকে কতগুলো এমন ভালো এফেক্ট দেবে, কতগুলো ভালো ফল দেবে, যাতে করে আপনি সেই টোটাল জায়গাটাতে আপনার পৌঁছে যাওয়ার যে মানসিক ইচ্ছা, সেটাকে পরিপূর্ণ করতে পারবেন। এবং দেখা যাচ্ছে যে এই যে পতঞ্জলি, আমরা জানি যে সেখান থেকে পতঞ্জলি তিনি আসন বা এই যোগা সিস্টেমের সূত্রপাত করেছিলেন, ফাউন্ডার ছিলেন, তিনি বলছেন যে আসনগুলো হচ্ছে একেবারে একটা প্রিলিমিনারি স্টেপ, প্রাথমিক ধাপ, যেখান দিয়ে আমরা যোগা শুরু করি এবং আমরা ধীরে ধীরে কতগুলো ভালোর দিকে যাই, কতগুলো গ্রেটার গুড, মানে অতিরিক্ত ভালো কিছুতে পৌঁছানোর মতন যেভাবে সচেষ্ট হই। তো সুতরাং এখানে আমাদের এই যে মন, বডি বা আমাদের সোল, এই তিনটের একটা কম্বাইন্ড মূর্তি, মানে একটা সমন্বয়মূলক জায়গা দেখতে পাই, যেখান থেকে আমরা বুঝতে পারি যে যোগা আমাদের কি দিতে পারে বা আমরা কি পেতে পারি। প্রথমেই বললাম এটি খুব সাধারণ একটি জিনিস, আমরা প্রত্যেকেই কিন্তু যদি নিজেরা সচেষ্ট হই, আমাদের কনশিয়াস স্পিরিট, মানে আমাদের চেতন সত্তা যদি মনে মনে ঠিক করি যে আমরা এটা করব, তাহলে কিন্তু এটি
অসাধ্য কিছু কাজ নয়। প্রথমে আমরা অনেকটা হয়তো না যেতে পারি, কিন্তু ছোট ছোট ধাপে আমরা এটাকে শুরু করতে পারি এবং যা কিনা আমাদের কতগুলো সুফলের দিকে নিয়ে যাবে। এখানে আমি একটা চার্ট মতন করে দিয়েছি, যেখানে ব্লাড প্রেশার এটাকে কমানো যেতে পারে, আমাদের লাং ক্যাপাসিটি সেটাকে কিন্তু আমরা ইম্প্রুভ করতে পারি, শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া, এবং অ্যাংজাইটি কমাতে পারি, স্ট্রেস অ্যাংজাইটির যে জায়গা সেটাকে কমাতে পারি। ক্রনিক ব্যাক পেন মানে পিঠে ব্যথা, হাতে ব্যথার যে দীর্ঘ সূত্র কিছু থাকে আমাদের, সেটাকে কিন্তু আমরা কমাতে পারি। যাদের ডায়াবেটিক আরা পেশেন্ট আছেন তাদের ব্লাড সুগার লেভেলকে কমাতে পারি। এগুলো খুব এখনকার দিনে খুব আমাদের লাইফস্টাইলের মধ্যে খুব কমন ব্যাপার, যেটাকে বলতে চাইছি আর কি, আমরা আমাদের মানে ব্যালেন্সের যে সেন্স, শরীরকে নিয়ে চলাফেরা সংক্রান্ত যে সেন্স, আমাদের সমন্বয়ের যে ধারণা সেটাকে আমরা উন্নত করতে পারি। আমাদের বোন মানে হাড়ের যে গঠন সেটাকে শক্তিশালী করতে পারি। হেলদি ওয়েট, আমাদের ওয়েট বাড়বে বা আমাদের যে শরীরের যে ওজন সেটা যেন সুস্থতার দিকে নির্দেশ করে সেটাও কিন্তু আমরা যোগার মাধ্যমে করতে পারি। হার্ট অ্যাটাকের রিস্ক কমাতে পারি, কারণ শরীরে আমাদের যে যোগার ফলে আমাদের যে শরীরের যে ব্লাড সার্কুলেশন হবে সেটা কিন্তু আমাদের কতগুলো গুড এফেক্ট দেবে, এবং তার মধ্যে এই হার্ট অ্যাটাকের রেট বা রিস্ক আমরা কিন্তু কমাতে পারি। এবং সার্কুলেশন অফ অক্সিজেন অ্যান্ড আদার নিউট্রিয়েন্টস, আমরা যখন যোগা করছি আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেনকে আমরা পৌঁছে দিচ্ছি, কারণ শরীরে একটা ব্রিদিংয়ের ব্যাপার থাকছে, নিঃশ্বাস প্রশ্বাস। আমরা সাধারণভাবে যে নিঃশ্বাস প্রশ্বাসটা নিই, এর থেকে যখন আমরা কোনো অ্যাক্টিভিটিতে যাই তখন আমাদের অক্সিজেন নেবার ক্ষমতা বেড়ে যায়। আমি বোঝাতে পারলাম? আপনারা প্রত্যেকে বসে আছেন, আপনারা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন, আপনাদের শরীরে যতটা অক্সিজেন যাচ্ছে, আপনারা যখন কোনো অ্যাক্টিভিটি করেন, ধরুন নিচ থেকে ওপরে উঠে আসলেন সিঁড়ি দিয়ে, আমরা হাঁপিয়ে যাচ্ছি, কেন? আমাদের শরীর বেশি অক্সিজেন চাইছে, তাহলে সেই অক্সিজেনটা তাকে দিতে পারা যায় শরীরকে থ্রু অ্যাক্টিভিটি। তো যোগার ফলে আমরা কিন্তু শরীরে আমাদের এই সার্কুলেশন, অক্সিজেনের সার্কুলেশনটাকে বাড়াতে পারি, এবং শরীরের এক স্থান থেকে অন্য স্থানে কোনো যে পদার্থগুলো নিউট্রিয়েন্ট মানে পুষ্টিকর যে সমস্ত পদার্থগুলো আছে সেগুলো ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারি। আমাদের পশ্চার, পশ্চার মানে অঙ্গভঙ্গি, আমরা অনেক সময় শোয়া বসা হাঁটা দাঁড়ানোতে আমাদের এমন কিছু অঙ্গভঙ্গি থাকে যেগুলো গুড পশ্চার নয়, আমাদেরও থাকে, আমাদের বাচ্চাদেরও থাকে। তো পশ্চার ইম্প্রুভমেন্টের জন্য কিন্তু আমরা যোগা করতে পারি, এবং যোগার ফলে কি হয়, আমাদের মুড, মুড মানে আমাদের মনের একটা অবস্থা যেটা কিন্তু উন্নত হয়, কারণ এর ফলে আমাদের শরীরে যেমন অক্সিজেন সার্কুলেশন বাড়ে তেমন কিন্তু এই যে যোগাগুলো করতে পারছি তার ফলে আমাদের কতগুলো হরমোনাল যে অসুবিধা সেগুলোরও কিন্তু খানিকটা সাপোর্ট হয়, যার ফলে আমাদের মুড ভালো থাকা, মন ভালো থাকা বা মেজাজের ভালো থাকার কাজটা কিন্তু আমরা করতে পারি থ্রু যোগা। তো সুতরাং আমরা এছাড়া আমাদের ব্রেন ফাংশন, এই একই কারণে ব্রেন ফাংশনিং ভালো হবে, যাতে করে ব্রেনে আরও অধিক পরিমাণ অক্সিজেন যাবে, আমাদের কাজকর্মগুলো অনেক বেশি সচেতনভাবে আমরা সঞ্চালন করতে পারব, এবং স্ট্রেস লেভেল, আমাদের স্ট্রেস লেভেলটাকে আমরা কমাতে পারি থ্রু যোগা। ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারি, ফ্লেক্সিবিলিটি কি, শরীরের নমনীয়তা, অনেক সময় দেখা যায় যে হাত পা চলা ফেরা বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ফ্লেক্সিবিলিটি ঠিকভাবে থাকে না ডিউ টু ল্যাক অফ এক্সারসাইজ। তো সুতরাং এগুলো করলে পরে দেখা যাবে যে শরীর নড়াচড়া করার নমনীয়তার বিষয়টিও কিন্তু এখানে অনেক বেশি গুরুত্ব পেতে পারে। এবং প্রি ম্যাচিউরিং অর্থাৎ কোনো এজিং, আমরা এই যে বয়স বা বয়সজনিত যে যে কারণগুলো আসে সেটাও কিন্তু আমরা আটকাতে পারি থ্রু যোগা। তো এজিংকেও কিন্তু আমরা ঠেকাতে পারি। আপনারা দেখবেন যারা নিয়মিত যোগের মধ্যে থাকেন তাদের স্কিনের কন্ডিশন কিন্তু অনেক ভালো থাকে, কারণ তাদের এই এজিং স্কিনের কুচকে যাওয়া ভাব কিন্তু অতটা থাকে না, কারণ তাদের অক্সিজেন সাপ্লাই অনেক বেটার থাকে। আচ্ছা,
এছাড়া কি ইমপ্রুভ ব্যালেন্স বললামই, মানে পশ্চার ব্যালেন্স, হাঁটা চলার ব্যাপারটা অনেক বেশি ভালো হয়। স্টিমুলেশন অফ অর্গান, আমাদের শরীরে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্দীপিত হয় এই যোগার ফলে। এবং আমরা কি করতে পারি, ফাইট ডিপ্রেশন, মন খারাপ বিষাদগ্রস্ত অবস্থা যে হয় আমাদের সেটাও কিন্তু আমরা আটকাতে পারি, কারণ বললামই মুডকে এ অনেক বেশি আপলিফ্ট করে, মুডকে ভালো রাখার মতন জায়গা তৈরি করে। এবং ইনক্রিজ ইমিউনিটি, আপনারা জানেন আমরা এমন একটা ফেজের মধ্যে দিয়ে এসেছি পোস্ট কোভিড সেশনে, যে কোভিড সময় আমাদের একটা ভীষণ মাথায় বাজ পড়ার মতন অবস্থা হয়েছিল যে কী করে ইমিউনিটি বাড়াবো, তাই তো? কী কী খেলে ইমিউনিটি বাড়ে, কী করলে ইমিউনিটি বাড়ে সেটার মধ্যে কিন্তু জানবেন যোগা এটা একটা কিন্তু আমাদের দেবে যা দিয়ে আমাদের ইমিউনিটি বাড়াবে, কারণ শরীরের ফাংশনিং সিস্টেম অনেক বেশি ইনক্রিজড হবে, ডেভেলপড হবে। আমার শরীরে যদি অক্সিজেনের কার্যক্ষমতা বেড়ে যায় তাহলে বাইরে থেকে তারও কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বাড়বে। তো সুতরাং যোগা কিন্তু আমাদের ইমিউনিটি পাওয়ার, রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়িয়ে দেবে। আচ্ছা, অ্যাওয়ারনেস অফ ওন বডি, নিজের বডি সম্পর্কে চলাফেরা করা বা কোনো মোটর মুভমেন্টের জন্যে আমাদের কিন্তু একটা অ্যাওয়ারনেস দেবে। এবং সাধারণভাবে আমরা যে বলি যে আমাদের ডাইজেস্টিভ হেলথ বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হেলথ, হজম বা হজম শক্তির যে উন্নতি হওয়া সেটাও কিন্তু এর ফলে সম্ভব হয়। আর পেইন টলারেন্স লেভেল, অর্থাৎ মানে কি বলবো, কোনো যন্ত্রণা সহ্য করার যে লেভেল, অল্পতেই আমরা কাতর যাতে না হয়ে পড়ি তার জন্য কিন্তু যোগা আমাদেরকে সাহায্য করে। এবং কি হিপস একটু নিচে দিয়ে নাও, হ্যাঁ, মাইন্ড রিল্যাক্সেশন হয়, মানে মনের দিক থেকে আমরা মানসিকভাবে একটা রিল্যাক্স কন্ডিশনে থাকি, কারণ স্ট্রেস বা ইত্যাদিগুলোকে যোগা কিন্তু আটকাতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে ইমপ্রুভস মেটাবলিজম, বিপাকীয় কাজ, আমরা যা খাই, যা যা খাই সকাল থেকে আমাদের শরীরে সেগুলো পুষ্টি দেয়, কিছু জিনিস পুষ্টিকর থাকে আর যেগুলো অপ্রয়োজনীয় থাকে সেগুলো শরীর বার করে দেয়। তাহলে এই যে মেটাবলিজম, বিপাকের কাজ, এইটা আমাদের শরীরে দরকার, যাতে করে শরীর তার নির্দিষ্ট পুষ্টিগুলোকে টেনে নিতে পারে, অপ্রয়োজনীয়গুলোকে বার করে দিতে পারে। শুধু টেনে নিলে হবে না, অপ্রয়োজনীয়গুলো যদি বার করতে না পারে শরীরে তাহলে টক্সিনের প্রভাব বেড়ে যাবে এবং সেটাও কিন্তু শরীরের একটা সমস্যার জায়গা বলে মনে করা হবে। তো সুতরাং মেটাবলিজমগুলো, মেটাবলিজম প্রসেসটা কিন্তু এখানে উন্নত হয় এবং আমরা ব্রেন ফাংশন যেহেতু ভালো হয়, বেটার কনসেন্ট্রেশন আমরা দেখতে পারি। এছাড়া কি হয়, আমাদের একটা ট্র্যাঙ্কুইলিটি এবং কামনেস, একটা শান্ত ভাব, মনের মধ্যে একটা শান্ত ভাব বা শান্তির ভাব দেখতে পাওয়া যায় এবং তার ফলে হোস্টালিটি কমে, মানে আক্রমণাত্মক যে মনোভাব বা কাজকর্ম সেগুলোকে আমরা কমাতে পারি। আর একটা পজিটিভ আউটলুক, মানে জীবন বা আমাদের প্রতিদিনকার কাজকর্ম সম্পর্কে আমাদের যদি ইতিবাচক মনোভাবটা বাড়ে তাহলে আমাদের প্রতিদিনকার ফাংশনিং, ডে টু ডে লাইফ ফাংশনিং বেটার হবে। আপনারা নিজেদের দিয়ে যদি ভাবেন তাহলে যদি দেখেন যে আপনাদের এই নেগেটিভ চিন্তাভাবনাগুলো যদি আস্তে আস্তে কমে তাহলে আপনাদের পজিটিভ আউটলুক বাড়বে এবং আপনারাও কিন্তু আপনাদের কাজে অনেক বেশি মাত্রায় সংযুক্ত হতে পারবেন এবং সেলফ কন্ট্রোল বাড়ে, নিজের উপরে নিজের আত্মবিশ্বাস, সেলফ অ্যাকসেপ্টেন্স বাড়ে, নিজেকে যেমনভাবে আমরা অনেক সময় হয়তো নিতে পারছি না, নিজেকেই মনে হচ্ছে যেন নিতে পারছি না, সেই জায়গাটা দেখতে পাওয়া যায় এবং এনার্জি লেভেল অনেক বেশি রিলিজ হয়।